কিছু লোক জিনের বাস্তবতা অস্বীকার করার চেষ্টা করেছে। জিনের সম্বন্ধে আল কোরআনে একটি সম্পূর্ণ সূরা আল জিন অবতীর্ণ হয়েছে। অন্তরালে রাখা, আত্মগোপন করা অথবা ছদ্মবেশে বেড়ানো ইত্যাদি হতে প্রাপ্ত জিন শব্দের আক্ষরিক অর্থের উপর নির্ভর করে তারা দাবি করে যে জিন হচ্ছে আসলে এই চতুর্বিদেশী। অন্যান্য অনেকেই এমনও দাবি করেন যে যাদের দেহে কোনো মন নেই এবং স্বভাবে অগ্নি প্রকৃতি তারাই হচ্ছে জিন। প্রকৃতপক্ষে জিন মহান আল্লাহর অপর একটি সৃষ্টি, তারা এই পৃথিবীতে মানুষের সঙ্গে সহ অবস্থান করেন। মহান আল্লাহ মানব জাতির সৃষ্টির পূর্বে জিন সৃষ্টি করেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা হতে, এবং ইহার পূর্বে জিন সৃষ্টি করিয়াছি বায়ুর উত্তাপ হতে। সূরা আল হিজর 15-27 নম্বর আয়াত। তাদের জিন নামকরণ করা হয়েছে কারণ তারা মানব জাতির চোখের অন্তরালে রয়েছে। ইবলিস শয়তান জিন জগতের, যদি আল্লাহ যখন আদমকে সিজদা করার হুকুম করিয়াছিলেন তখন সে ফেরেশতাদের মধ্যে অবস্থান করিয়াছিলেন। যখন সে সিজদাও করতে অসম্মত এবং তাকে তার অবাধ্যতার কারণ জিজ্ঞাসা করা হলো, সে সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, সে বলল, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুনের ধারা সৃষ্টি করিয়াছেন এবং তাকে সৃষ্টি করিয়াছেন মাটির ধারা। সূরা শ্রাদ 38-76 নম্বর আয়াত। ফেরেশতাদের আলো থেকে সৃষ্টি করা হয়েছিল এবং জিনদের ধূম্রবিহীন অগ্নি হতে। মুসলিম কর্তৃক সংগৃহীত, জিনদেরকে ফেরেশতা বা ফেরেশতাদের অংশ মনে করা ভুল হবে। জিনদের অস্তিত্ব পরিপ্রেক্ষিতে সাধারণত তিন শ্রেণীতে ভাগ করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন রকম জিন আছে। এরকম একরকম যারা সারাক্ষণ আকাশে উড়ে এবং কুকুর হিসেবে বিদ্যমান এবং পৃথিবীর উপর বসবাসকারী। আর এক রকম যারা এক স্থানে বাস করে বা উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ায়। তাবারি বা আল হাকিম কর্তৃক সংগৃহীত, বিশ্বাসের উপর ভিত্তি করে জিনদের আবার দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, মুসলিম এবং কাফির। মহান আল্লাহ সূরা আল জিনে বিশ্বাসী জিনদের সম্বন্ধে বলেন, বলো আমার প্রতি প্রেরিত হইয়াছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে ও বলিয়াছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করিয়াছি যাহা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি। আমরা কখনোই আমাদের প্রতিপালক এর কোনো শরীক স্থির করিব না এবং নিশ্চয়ই সর্বদিকের আমাদের প্রতিপালকের মর্যাদা পালন করিব। তিনি গ্রহণ করেন নাই কোনো পত্নী অথবা সন্তান, এবং যে আমাদিগের প্রতি বিদ্যমান নির্বোধরা আল্লাহর সম্বন্ধে অবাস্তব উক্তি পেশ করিত। সূরা আল জিন। আমাদিগের কর্তৃক আত্মসমর্পণকারী, কর্তৃক সীমা লঙ্ঘনকারী, যাহারা আত্মসমর্পণ করে, যাহারা সুচিন্তিত সত্য পথ বাছিয়া লয়। অপরপক্ষে সীমা লঙ্ঘনকারী জাহান্নামেরই একটি অংশ। সূরা আল জিন। জিনদের মধ্যে অবিশ্বাসীদের বিশেষ নাম উল্লেখ করা হয়, ইফরিত, শয়তান, কারিন, অপদেবতা, অশুভ আত্মা, আত্মা, ভূত, প্রেত ইত্যাদি। তারাই বিভিন্নভাবে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করে। যারাই তাদের কথা শোনে এবং তাদের জন্য কাজ করে তাদেরকে মানব শয়তান বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলিয়াছেন, এরূপে মানব ও জিনের মধ্যে শয়তান দিকের প্রত্যেকেই নবীর শত্রু করিয়াছে। সূরা আল আনাম। প্রত্যেক মানুষের সাথে স্বতন্ত্র একজন করে জিন রয়েছে যাকে কারিন বা সঙ্গী বলা হয়। এটা মানুষের জীবনের পরীক্ষার অংশ বিশেষ। জিনটি সর্বদা অবমাননা করা, কামনা বাসনায় উৎসাহিত করে এমন সার্বক্ষণিকভাবে তাকে ন্যায় নিষ্ঠা হতে অন্যদিকে সরিয়ে নেবার চেষ্টা করে। প্রকৃতপক্ষে আছর অথবা জিনদের সাথে সহযোগাযোগ হওয়া বেশিরভাগ সময় নিষিদ্ধ। এভাবে তলব করে আনা দুষ্ট জিন তাদের সঙ্গীদের গুনাহ করতে এবং স্রষ্টাকে অবিশ্বাস করতে সাহায্য করতে পারে। তাদের লক্ষ্য হলো স্রষ্টা ছাড়া অথবা স্রষ্টার পাশাপাশি অন্য কাউকে উপাসনা করার মতো গুরুতর গুনাহ করতে। যত বেশি জনকে আকৃষ্ট করা যায় তত জনকে আকৃষ্ট করে। একবার গণদের সাথে যোগাযোগ ও চুক্তি হয়ে গেল জিনদের। জিন ভবিষ্যতের সামান্য কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা দিয়েছেন জিনরা কীভাবে ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে পারেন। তিনি বর্ণনা দেন যে জিনরা প্রথমে এই আসমানের সমান পর্যন্ত স্থান ভ্রমণ করত এবং ভবিষ্যতের উপর কিছু তথ্যাদি যা ফেরেশতাদের নিজেদের মধ্যে বলাবলি করত তা শুনতে সক্ষম হতো। তারপর তারা পৃথিবীতে ফিরে আসে, তাদের পরিচিত মানুষের কাছে ওই তথ্যগুলি পরিবেশন করত। আল বুখারি ও মুসলিম কর্তৃক সংগৃহীত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার একদল সাহাবি উকাদ বাজারের দিকে রওনা হলেন তখন শয়তানদের ঐশী খবরাখবর শোনায় বাধা প্রদান করা হলো। উল্কাপিণ্ড তাদের উপর ছেড়ে দেওয়া হলো, ফলে তারা তাদের লোকদের কাছে ফিরিয়ে এলো। যখন তাদের লোকরা জিজ্ঞাসা করলো কি হয়েছিল, কেউ কেউ পরামর্শ দিল নিশ্চয়ই কিছু ঘটেছে, কাজেই তারা কারণ খোঁজার জন্য পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়লো। তাদের কয়েকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিগণদেরকে সালাতরত অবস্থায় দেখতে পেলেন এবং তারা তাদের কোরআনের পড়া শুনল। তারা নিজেদের মধ্যে বলাবলি করলো যে নিশ্চয়ই এটা তাদের শোনায় বাধা প্রদান করছিল। যখন তারা তাদের লোকদের মধ্যে ফিরে এলো এবং তাদের বললেন, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করিয়াছি যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি, আমরা কখনই আমাদের প্রতিপালকের কোনো শরীক স্থির করিব না। সূরা আল জিন।
জিনরা তাদের সাথে যোগাযোগ রক্ষাকারী মানুষকে আপদ ও ভবিষ্যৎ সম্পর্কে অবহিত করতে সক্ষম। উদাহরণস্বরূপ, যখন কেউ একজন গণকের কাছে আসে, সে আসার আগে কী কী পরিকল্পনা গ্রহণ করেছিল এবং তা গণকের জিন আগত লোকটির প্রত্যেকটি মানুষের কাছে নিজ জিন কারিন থেকে সব কিছু জেনে নেয়। সুতরাং গণক লোকটিকে বলতে সক্ষম হয় যে সে এটা করবে বা অমুক অমুক জায়গায় যাবে। ওই প্রক্রিয়ায় একজন সত্যিকারের গণক পরিচিত লোকদের অতীত পরিপূর্ণভাবে জানতে সক্ষম হয়। সে একজন অচেনা ব্যক্তির পিতামাতার নাম, কোথায় জন্মগ্রহণ করেছিল এবং তার ছেলেবেলায় আচরণ ইত্যাদি সম্বন্ধে বলতে সক্ষম হয়। অতীতটি সম্বন্ধে পরিপূর্ণ বর্ণনা দেবার ক্ষমতা জিনের সঙ্গে মুহূর্তের মধ্যে দূরত্ব অতিক্রম করতে এবং গোপন বিষয়ে, হারানো জিনিস, অদেখা ঘটনাবলী সম্বন্ধে বহু তথ্যাদি ইত্যাদি সংগ্রহ করতে সক্ষম। কোরআনে বর্ণিত পয়গম্বর সুলাইমান ও শিহাব রানী বিলকিসের গল্পের মধ্যে এই ক্ষমতার সত্যতা পাওয়া যায়। যখন রানী বিলকিসের গল্পে এলেন, তিনি একটি রানীর দেশ থেকে তার সিংহাসনে নিয়ে আসতে বললেন। এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান হইতে উঠিবার পূর্বে আমি উহাল আনিয়া দিব এবং এই ব্যাপারে আমি ক্ষমতাবান। সুরা আন-নামুল। এই ছিল জিনদের সম্পর্কে যাবতীয় তথ্যাদি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার সকল বন্ধুদের যারা জিনদের ভয় পায় কিন্তু পরিদের ভালোবাসে। সীমাহীন বিশ্বকে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।